এখানে মোট আটটা গরু আছে, ওইদিকে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে বাছুর দুইটা আছে। আজকে গোসল করাই দিছি, তাই একটু গা গুলা চকচক করতেছে। ওইখানে এর এটা বাছুর, আসলে আমি এটা কিন্তু ভিডিও দিছিলাম যে কত পার্সেন্টের বাছুর। যাই হোক ভিউয়ার্স, আজকে এই স্টাডিয়ান 30 মাসের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি যে ওষুধটি নিয়ে কথা বলবো, এসকে ক্যাল। আসলে এই এসকে ক্যাল কি কাজ করবে? মূলত শারীরিক দুর্বলতা, যে শারীরিক যে দুর্বলতার কারণে গরুদের দুধ কম হয়, অসুস্থ থাকে বেশি, সেক্ষেত্রে এটা কমায় আপনার যে দুধ বৃদ্ধি করবে, শারীরিক দুর্বলতা কমায় দুধ বৃদ্ধি করবে। আসলে এখানে আমার এখন দুইটা গরুর আমি দুধ দোহন করি, সেক্ষেত্রে দুধ বৃদ্ধি করবেন কিভাবে সেটা আপনাদের বলে দিচ্ছি। অবশ্যই প্রচুর পরিমাণে খাওয়াতে হবে, শুধু ওষুধ খাওয়ালে দুধ বাড়বে এমনটা নয় বন্ধুরা, খাদ্যেরও দরকার অনেক। তাই প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন, দেখবেন দুধ অনেক বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এসকে ক্যাল কি কাজ করবে সেটা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে ভিডিওটি কন্টিনিউ করুন। ক্যাল, এসকে ক্যালে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন B12, ভিটামিন B3, এর সাথে আরও যেসব ভিটামিন প্রয়োজন একটা গরু বা ছাগলের, সেসব ব্যবহার করা হয়েছে। কোনো কিছু যদি লিকুইড ওষুধ ব্যবহার করার পূর্বে অবশ্যই সেই ওষুধটা ভালোভাবে ঝাঁকিয়ে ব্যবহার করবেন, তাহলে হয়তোবা ওষুধটার গুণগত মান সম্পূর্ণ সমানভাবে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই এসকে ক্যাল ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাদ্যপূরক। কেন এসকে ক্যাল ব্যবহার করবেন, কি কারণ হলে এসকে ক্যাল ব্যবহার করতে হবে সেটা জানাবো, তার সাথে জানাবো এর প্রয়োগ মাত্রাবিধি, কতটুকুর জন্য কতটুকু দিতে হবে সেটাও জানিয়ে দেব। যদি আপনার খামারে গর্ভবতী গাভী থাকে, তাহলে গর্ভের শেষ 3 মাসে ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা দূর করতে আপনি এই এসকে ক্যাল ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, গর্ভ গাভীর প্রসবকালীন জটিলতা সমূহ দূর করতে আপনারা এই এসকে ক্যাল ব্যবহার করতে পারেন। গাভীর অনেক সময় দুধজ্বর হয়ে থাকে, এই দুধজ্বর হওয়ার কারণে যদি সেই দুধটা বাছুর খায় তাহলে বাছুরও সমস্যা হয়ে যায়, সেজন্য এই দুধজ্বর যাতে না হয় সেক্ষেত্রে এই এসকে ক্যাল ক্যালসিয়ামটা আপনারা নিঃসন্দেহে খাওয়াতে পারেন। যেসব গাভীর দুধ কম হয়, সেসব গাভীর দুধ যাতে না কমে সেক্ষেত্রে কী হবে, আপনাদের এসকে ক্যাল ক্যালসিয়াম খাওয়ালে ঠিকভাবেই সেটা পরিপূর্ণভাবে দুধটা বেড়ে যায়, দুগ্ধদানকালীন সময় বৃদ্ধি করবে। সুস্থ সবল বাছুর উৎপাদন করার ক্ষেত্রে এসকে ক্যালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একটা গর্ভবতী গাভীকে যদি আমরা নিয়মিতভাবে ক্যালসিয়াম খাওয়াই, সেই গাভীটা কিন্তু নর্মালি একটা সবল সুস্থ বাছুর আমাদের দেবে। বন্ধুরা, এখানে রিকেটস এবং যে রোগটা রয়েছে সেটা প্রতিরোধ করবে, এবং নরম পাতলা খোসাযুক্ত ডিমের সমস্যা হলে যদি আপনার মুরগি খামার থেকে থাকে সেটাও আপনার প্রবলেম সলভ করবে। মুরগি খামারের ক্ষেত্রে ডিমের উৎপাদন কমে গেলে এটি প্রয়োগ করলে ডিমের উৎপাদন অনেক অংশে বাড়িয়ে দিবে। এবার আমরা এর প্রয়োগ ও মাত্রাবিধি জানবো। অনেক কথা বললাম, অনেক শুনলাম কী কী কাজ হতে পারে, কতটুকু মাত্রায় দিলে সেই কাজগুলো হবে সেটা জানা অত্যন্ত দরকার। বন্ধুরা, প্রতি মাসে 10 দিন খাদ্যের সাথে মিশে খাওয়াতে হবে, প্রতি মাসে 10 দিন খাদ্যের সাথে মিশে খাওয়াতে হবে, ভালোভাবে জেনে নিন। গরু মহিষ 100 মিলি প্রতিদিন, গরু মহিষকে প্রতিদিন 100 মিলি করে দিতে হবে, পানির সাথে দিয়ে ফেলতে পারেন বা ভুসির সাথে দিয়ে খাওয়াতে পারেন। বাছুর বা ছাগল হলে 20 থেকে 25 মিলি প্রতিদিন খাওয়াতে হবে। যেহেতু আমি এখানে মুরগি কথা বলছি, মুরগি খাবার কথা বলছি, তাই 1 মিলি 1 লিটার পানি, খাবার পানি দিয়ে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে, তাহলে হয়তো বা ভালো ফলস্বরূপ পাবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকমই প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য।